আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল আসলাম মিডিয়া 24 পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে দেখাবো চিকেন ভুনা। তো প্রথমে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। আমার তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ফ্রাই করব। আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মিনিট করে নিয়েছিলাম। তো এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেনগুলো দেখতে পাচ্ছেন ফ্রাই করছি। তো আমার চিকেনগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর চিকেনগুলো যে তেলে ফ্রাই করেছি আমি সেই তেলটা দিয়ে আমি চিকেন ভুনা করব। তো আমি এখন দিয়ে নিচ্ছি আস্তা জিরা আর দুটো শুকনো মরিচ, আর দিয়ে নেব দুটো তেজপাতা। এখন দিব দুটো কাঁচামরিচ, আর দেব 2-3 টুকরো এলাচ, লং, দারচিনি। এখন এগুলো আমি হালকা একটু ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমার মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা হালকা একটু বাদামি করে নেব। এখন দিয়ে নেব আমি জিরা গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ। যে যেমন ঝাল খান ওই পরিমাণ মতো দেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি পানি, অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা উপরেই আমার রান্নাটার টেস্টি বাড়বে। যত বেশি মশলাটা কষানো হবে ততই বেশি মাংসের স্বাদ বাড়বে। এখন দিয়ে নিচ্ছি আমি টমেটো সস, আর এই টমেটো সসটা দেওয়ার কারণে আপনার মাংসের স্বাদ যেমন বাড়বে দেখতেও সুন্দর হবে। এখন আমি মশলাটা অনেকক্ষণ লাগিয়ে ভালো করে কষিয়ে নেব, আর অনবরত বারবার আমার মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে, না হয় পাতিলের নিচে লেগে যাবে। তাই ধৈর্যের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার এই মশলাটা উপরেই মাংসটার স্বাদ বাড়বে। যত বেশি কষানো হবে ততই বেশি মাংসটা ভালো হবে। তো আমি এখন দিয়েছি চিকেন ফ্রাই করা মাংসগুলো, এখন আমি ভালো করে মশলার সাথে মেখে নেব। আর ঢাকনা ছাড়া আমি ভালো করে এটা একটু মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে নেব আমি পরিমাণ মতো পানি, যে যতটুক জোর রাখার ইচ্ছে ততটুক পানি দিবেন। আমি বেশি একটা জোর রাখবো না, তার জন্য আমি অল্প একটু পানি দিয়েছি। এখন এই পানিটা দিয়ে আমি রেসিপিটা রান্না করব। তো এখন ফ্রেন্ডস, আমি ঢেকে দেবো এটা।
আমি 10-15 মিনিট অপেক্ষা করব মাংসটা একটু সিদ্ধ হওয়ার পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার ঢাকনা উঠিয়ে নিয়েছি, এখন আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা ছাড়া আর একটু কষিয়ে নেব। আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি দেবো 2টা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি, আর দেবো এখানে ভাজা জিরে গুঁড়া। এটা ধনিয়া পাতাটা আপনার অপশনাল, আপনি চাইলে দিবেন না চাইলে দিবেন না, কিন্তু ধনিয়া পাতাটা দিলে আপনার দেখতেও সুন্দর লাগে, কালারটা অনেক সুন্দর হয়, বা খেতেও খুব সুস্বাদু হয়, একটা ভালো ফ্লেভার আসে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা তৈরি হয়ে গেল, আমি এখন পরিবেশন করে নেব। আমি প্রথমে একটু মাংস উঠিয়ে নিচ্ছি একটা প্যালাতে, আমি এখন পরিবেশন করে দেখাবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন আমি রেসিপিটা পরিবেশন করে নিয়েছি, আমার কালারটাও দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো ভালো থাকবেন।